আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এফএম ইঞ্জিনিয়ারিং স্কুল চ্যানেলের পক্ষ থেকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফরহাদ মিয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট। ভিউয়ার্স, আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে কেমিস্ট্রি সাবজেক্টের সুপার সাজেশন। ইতিমধ্যেই আমরা কেমিস্ট্রি সাবজেক্টের অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে দুটো ভিডিও দিয়েছিলাম, অতি সংক্ষিপ্ত নিয়ে পার্ট ওয়ান এবং সংক্ষিপ্ত নিয়ে পার্ট টু। আজকে আমরা দেখবো রচনামূলক প্রশ্ন নিয়ে পার্ট থ্রি। আমাদের আজকের এটাই হচ্ছে যে পার্ট থ্রি এবং এটাই হচ্ছে শেষ পার্ট। আমরা আশা করি এই রচনামূলক প্রশ্নগুলোর মাধ্যমে আমাদের এই কেমিস্ট্রি সাজেশন শেষ হবে। আমরা চলুন দেখে নেই আমাদের এই সাজেশনে কি কি প্রশ্ন আছে। তো আমাদের 1 নম্বরে আছে, কোয়ান্টাম সংখ্যা কি, বিভিন্ন প্রকার কোয়ান্টাম সংখ্যার বর্ণনা দাও। 2 নম্বরে আছে, পরমাণুর মূল কণিকা কি, স্থায়ী মূল কণিকাগুলোর বর্ণনা দাও। 3 নম্বর আছে, বাফার দ্রবণ কি, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বর্ণনা করো। 4 নম্বর হচ্ছে, বিভিন্ন প্রকার লবণের উদাহরণ সহ বর্ণনা দাও। 5 নম্বর, প্রতিস্থাপন, প্রশমন, সমানুকরণ ও পলিমারকরণ বিক্রিয়ার সংজ্ঞা সহ উদাহরণ দাও। 6 নম্বর আছে, রাসায়নিক বিক্রিয়া সংগঠনের নিয়ামকগুলোর ব্যাখ্যা করো। 7 নম্বর, প্রভাবক কি, এ শ্রেণীবিভাগ আলোচনা করো। 8 নম্বর, পারমুটিট কি, পারমুটিক পদ্ধতির সাহায্যে পানির ক্ষরতা দূরীকরণ বর্ণনা করো। এরপর আমাদের 9 নম্বর হচ্ছে, তড়িৎ রাসায়নিক কর্ষণের ক্রিয়াকৌশল ব্যাখ্যা করো। 10 নম্বর, বায়ুমণ্ডলীয় কর্ষণের ক্রিয়াকৌশল ব্যাখ্যা করো। 11 নম্বর, হাইড্রোকার্বন কি, এর শ্রেণীবিভাগ আলোচনা করো। 12 নম্বর হচ্ছে, সমগোত্রীয় শ্রেণী কাকে বলে, অ্যালকেনের প্রথম 10টি যৌগের নাম ও সংকেত লেখো। 13 নম্বর হচ্ছে, জৈব যৌগের শ্রেণীবিভাগ আলোচনা করো। এরপর আমাদের 14 নম্বর হচ্ছে, কাঁচ কি, প্রবাহ চিত্র সহ কাঁচের শিল্প উৎপাদন প্রক্রিয়া বর্ণনা করো। 15 নম্বর হচ্ছে, কাঁচ ও সিরামিক শিল্প পরিদর্শন পূর্ব কিভাবে একটি প্রতিবেদন তৈরি করা যায় বর্ণনা করো। 16 নম্বর হচ্ছে, কাগজ তৈরি শিল্প উৎপাদন পদ্ধতি বর্ণনা করো। 17 নম্বর হচ্ছে, প্রবাহ চিত্র সহ সাবানের শিল্প উৎপাদন পদ্ধতি বর্ণনা করো। 18 নম্বর হচ্ছে, প্রবাহ চিত্র সহ ডিটারজেন্ট উৎপাদন প্রণালী বর্ণনা করো। আমরা আমাদের এই রচনামূলক প্রশ্নের মধ্যে 18টি প্রশ্ন সন্নিবেশিত করেছি। আমি বিশ্বাস করি কোনো শিক্ষার্থী যদি এই 18টি প্রশ্ন ভালোভাবে সম্পন্ন করে তো কেমিস্ট্রি সাবজেক্ট তার জন্য সাবজেক্টের রচনামূলক তার জন্য সহজ হয়ে যাবে এবং তার জন্য অনেক কমন পড়বে। তো ভিউয়ার্স, আমি ইতিমধ্যে কেমিস্ট্রি সাবজেক্টের অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক মিলিয়ে যে সাজেশন তৈরি করেছি এবং দিয়েছি, আমি বিশ্বাস করি এই সাজেশন যদি কোনো শিক্ষার্থী ফলো করে, পুরোপুরি ফলো করে, তার জন্য এই সাবজেক্টে A+ বা কোনো ব্যাপার হবে না। সে খুব ভালো মার্ক পাবে এবং তার কাছে পরীক্ষা খুব সহজ মনে হবে। তো ভিউয়ার্স, আমি বিশ্বাস করি এবং আশা করি আপনারা আমার এই ভিডিওগুলো অবশ্যই আপনাদের পরিচিত জনদের মাঝে ছড়িয়ে দেবেন, কারণ আমি বিশ্বাস করি এগুলো আপনাদের উপকারে আসবে। আপনাদের উপকারে যদি আসে তাহলে অপরের উপকারে যাতে আসে, এই জন্য আপনারা শেয়ার করে তাদের কাছে পৌঁছে দেবেন। ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করি এখনই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।